এখন চলে এসেছি গুপ্তিপাড়ার প্রাচীন ঐতিহ্যপূর্ণ রথযাত্রায় সামিল হতে, আর আপনাদের কাছেও সেই বিশেষ মুহূর্ত কিছু তুলে ধরব আজকের এই ভিডিওয়ে। তো চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, জুড়ে থাকুন হ্যাপি জার্নি উইথ অয়েল চ্যানেলে। ঐতিহ্যপূর্ণ এই গুপ্তিপাড়ার রথ প্রায় 285 বছরের পুরনো। বলা হয়ে থাকে পুরীর রথযাত্রার পরে হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা, আর তারপরই তৃতীয় স্থানে রয়েছে এই গুপ্তিপাড়ার ঐতিহ্যপূর্ণ রথযাত্রা। দেখতে পাচ্ছেন এখন বৃন্দাবনচন্দ্রের মন্দির থেকে এই সুসজ্জিত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে নিয়ে এসে রথেতে এখন তোলা হচ্ছে সেই বিশেষ মুহূর্তটি। গুপ্তিপাড়ার এই রথ বৃন্দাবনজীয় রথ নামেও পরিচিত। আগে এই রথ ছিল 12 চূড়া বিশিষ্ট, বর্তমানে এখন এটি 9 চূড়ায় রাখা হয়েছে, যার মোট উচ্চতা হচ্ছে 36 ফুট। রথটিকে দেখছেন খুব সুন্দরভাবে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে, আর রথ টানার যে আগের মুহূর্তের এখন প্রস্তুতি চলছে। এবার জগন্নাথ দেবকে রথে তোলা হচ্ছে এই সেই বিশেষ মুহূর্তটি দেখতেই পাচ্ছেন। এখন দেখুন রথের সামনে যে দুটি ঘোড়া থাকে, একটা সাদা ঘোড়া আর একটা নীল ঘোড়া, এই সাদা ঘোড়াটিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে, আর এখন এই নীল ঘোড়াটি নিয়ে যাওয়া হচ্ছে, সাদা ঘোড়াটি বেঁধে দেওয়া হয়েছে রথের সামনে। একইভাবে এই নীল রঙের ঘোড়াটিও সামনে রথে বেঁধে দেওয়া হবে, তারপরই শুরু হবে রথের টান। এখানে কিন্তু ধীরে ধীরে ভক্তের পরিমাণ খুব বাড়তে চলেছে, সবাই সাক্ষী থাকতে চলেছে রথের টানের প্রথম মুহূর্তটি। এবার দেখুন রথের প্রথম টান শুরু হয়ে গেছে, আর এখানে কত ভক্তের জমায়েত হয়েছে শুধু একবার দেখুন। সামনে নাম কীর্তন সবই চলছে, আর ভক্তদের টানে রথ এবার ধীরে ধীরে এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে। জাস্ট ভিড়টা একবার দেখুন, এখানে শুধুমাত্র রথের দড়িটা একবার ধরার জন্য ভক্তদের মধ্যে কতটাই একটা উন্মাদনা। ভক্তদের দড়ির টানে রথ কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে। এই বৃন্দাবনচন্দ্রজির মন্দির থেকে মাসির বাড়ি তথা গোসাইগঞ্জ বড়বাজারে দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো। এই 1 কিলোমিটার এইভাবেই রথটি টানতে টানতে দিনে দুবারে নিয়ে যাওয়া হবে।
তো বন্ধুরা, এই গুপ্তিপাড়ার ঐতিহ্যপূর্ণ রথযাত্রাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।